আসসালামু আলাইকুম, আমার নাম রামি সাদার, শাশুমনের মেয়ে। আমি না আমেরিকা থেকে আসছি আমার বাবার জন্য। তাই উনি আপনারে কত গরিব মানুষের সাহায্য করছে, ওদেরকে গরিবের থেকে বড় লোক বা ভালো হয়ে যে পড়াশোনা করে গেছে। উনি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হন নাই, উনি তেল তেল করে উনার রক্ত ঘাম ঝরিয়ে উনি ব্যারিস্টার সুমন তৈরি হয়েছেন। শুধু বাবার জন্য মেয়ের আর্তনাদ নয়, আমেরিকার ব্যারিস্টার সুমনের স্ত্রী সাম্মী আক্তারও দুঃখ প্রকাশ করেছেন। শুধু একটা কথাই বলবো যে আমার স্বামী যা উপার্জন করছে সে সব নিজে দিয়ে দিচ্ছে। জনমানুষের জনপ্রিয় খেলোয়াড়, সেই সাথে একজন আইনজীবী, রাজনীতিতে আসার আগেও নিজের অর্থায়নে করেছেন নিজের এলাকায় অনেকগুলো কাজ, যার ফলে তার নাম দেওয়া হয়েছিল মানবতার ফেরিওয়ালা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনীতিতে প্রবেশ করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করায় 5ই আগস্টের পর তাকে দেশ ছাড়তে হয়। বর্তমান আইনের কাছে আত্মসমর্পণ করায় হবিগঞ্জের চুনারঘাট এলাকা থেকে উঠেছে বিক্ষোভ ও সমাবেশ, সেই সাথে কান্নার ঢল। যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। একটা ভাই ছিল সুমন ব্যারিস্টার, তাকে কিভাবে জেলে ঢুকাইলো তাও আমরা জানছি না, তাকে আমাদের বাইর করে দাও। পুলিশের কাছে আত্মসমর্পণে চোখে মুখে অসহায়ত্বের ছাপ, তবে ইতিমধ্যে আদালতে অকপটে অপরাধও স্বীকার করেছেন, পূর্বের জন্য মাপও চেয়েছেন সকলের কাছে। প্রিয় দর্শক, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, সেই সাথে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় ব্যারিস্টার সুমনের ভূমিকা কতটুকু তাৎপর্য তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এস এ নিউজ 24x।